হাই ফ্রেন্ডস, মোর চেনেলের অন্য এটা ভিডিওলে আপনারা স্বাগত জানালে। আর এতিয়া যাব ওলাইছো মানে দুর্গা পূজার আজি বিশেষ দিন, তারপর পূজাতে আহিলে আমার কারণে। আর বলক আপনারা হোক দেখাম, আর মোট স্যান্ডেল যদি কিন্তু ভাল নকল দে। আজি বতরটা খুবই ভাল করেছে হ্যাঁ, আর পুরো রোদ দিছে, রোদ মানে কি অন্যদিনা রোদ দিলে খং উঠে, আজি রোদ দিয়ার কারণে ভাল লাগিছে। কেউ জানে না, আজি যেহেতুকে আমার দুর্গা পূজার লাইভ উত্তাপ উঠিব, আর আপনাদের থাম্বনেইল চাই গমে পাইছে সকলখানি। আর এতিয়া এইফালে পূজা করব কারণে এইফালে এয়া চন্দ্রতাপ টানিছে, আর তলত পূজা আরম্ভ করেছে, আর মানে চকীকরণ রেডি করে আছে, আর আনফালে মানুষ বই আছে, আর এইফালে সেইফালে মানে মোট ক্যামেরাটা আজি বিরাট লড়ি আছে, কারণ মোট হাতত বস্তু কিনা কিনা ক্যামেরাটো ভালকে ধরব পড়া নাই, সেইটো কারণ আপনার এনেকা থুনমূলক দেখাছো। রব এইখানে থাকে আপনার খুব ধুনিয়াক দেখাম, আর এইফালে এই দেখালো যে এই ফিতা কাটব, আর কোন আহে ফিতা কাটব সকলখানি গম পাই যাব আপনাদের। আর এতিয়া এইফালে আমার মানুষখানি বইছে, আর আপনার অকনমান দেখাইছো, আর সম্পূর্ণ ভিডিওটা চাই থাক, আপনাদের গোটেখিনি গম পাই যাব। আর আজি এনেকা লাগিছে পুরা শতবর্ষ আহিয়ে পালে জানুর, এতিয়া দুর্গা পূজা মানে আজিরপরাই চলিলে জানো তেনেকুয়া যেন ভাব হয়েছে। আর এতিয়া কমলপুর সমষ্টির বিধায়ক আমার মাননীয় দিগন্ত কলিতা আহি পাইছে, আর এতিয়া তেহেতে কি কি করব সকলখানি দেখাই থাকিম, আর চাই থাকিব আপনাদের সকলখানি। আর সন্মানীয় কলিতা দেবে এতিয়া আমার শতবর্ষর কারণে এটা পরল ঘর তেহেতে এতিয়া ফিতা কাটব লৈছে, এই উদ্বোধনী করব। আর এটা আর আপনাদের চাই থাকছো সকলখানি দেখাইছো। দুর্গা পূজার শতবর্ষর সম্পাদক তেহেতে এতিয়া খুব ধুনিয়াক মাননীয় দিগন্ত কলিতা দেবক আগবাই লৈ যাব, কারণ এতিয়া আমার পূজার লাই সূতা পোতা হব, তেহেতক আগবাইছে মানে এতিয়া পূজাস্থলী লৈ যোৱা হৈছে। আর আপনাদের চাই থাকুন কেনেকৈ কি নিয়ম করে সকলখানি দেখাইছো মোর ভিডিওর জড়িয়ে। আর তেহেতক অকনমান পূজা করব দিছে, তার পিছত পূজার নিয়ম হেনে করে লৈছে, আর এতিয়া লাই সূতা পুতিব সাগে নাজানো, এতিয়া হরিধ্বনি দিছে সকলে, আর এতিয়া ফাইনালি লাই সূতা পুতিব লৈছে, আর সকলরে হয় সহযোগিতা, আর দিয়া পরামর্শরে আমার এইবার দুর্গা পূজা উদযাপন। এতিয়া সাংবাদিক সকলে দিগন্ত কলিতা দেবর বা সাক্ষাৎকার লৈছে, মোৰ বাৰে একদম ওচৰলৈকে যোৱা নাই, আর অন্তরপরে অকনমান দেখাইছো। আর বলক এতিয়া আমি চাহ পানি রেডি করো, কারণ যেহেতুকে আমি মহিলাখানি চাহ পানির ব্যবস্থা করব লাগবে হয়নে, আর আমি সকল এতিয়া চাহলৈ যাম, গোটেকিটা ওলাইছো আর চাহ পানি রেডি করব। আর বলক
আৰু ৰাইজৰ কামগিলা সকলোৱে কৰিলেহে আগবাঢ়ি যায় হয়নে। আৰু আমি এতিয়া সকলো মহিলা বেছিভাগ মহিলাই ওলাই আহিছে বুলি ক'লেও ভুল নহয়। আৰু বহুত মহিলা বহি গৈছে বাৰীৰ, মানে সকলোৱেতো আহিব নোৱাৰে ন, কেইটামান ভাষণো শুনিব লাগিব। আৰু তাত দিগন্ত কলিতা দেৱৰ ভাষণ শুনি আছে। আৰু আইখনে আমি চাহ পানী ৰেডি কৰিছোঁ আৰু দেখাইছোঁ আপোনালোকক, চাই থাককচোন। আৰু এইটো কি হৈছে, বিৰাট হাল্লা হৈছে, এইটো কাৰণত মই মিউট কৰি থাকিব ৰাখিব লগা হৈছে। আৰু চাই থাকক আমি কি কি কৰোঁ। আৰু এইফালে এইটো হৈছে আমাৰ শতবৰ্ষৰ কাৰণে ভঁৰাল ঘৰ। আপোনালোকক আগতে কৈছোঁ, এয়া দিগন্ত কলিতাদেৱে উদ্ধন কৰি থৈ গ'ল আৰু এতিয়া পূজাৰী পূজা কৰি দিলে। আৰু এতিয়া এইটো শতবৰ্ষলৈকে আমাৰ ইয়াতে ভঁৰাল ঘৰ কৰিব। আৰু এইফালে আমাৰ মহিলাখিনি সকলোখিনি ব্যস্ত এতিয়া চাহ পানী যোগান ধৰাত। আৰু আপোনালোককো গমেই পাই থাকিব সম্পূৰ্ণ মোৰ ব্লগবিলাক চাই থাকিলে, আপোনালোকে আমাৰ পূজাৰ আয়োজন সকলোখিনি গম পাই থাকিব। আৰু এতিয়ানো কিয় ইমান জল্দা জল্দি, ইমান দিন আছে পূজালৈকে, কিয় ইমান আগতীয়াকৈ কৰিব লগা হৈছে, সকলোখিনি আপোনালোকে গম পাই থাকিব মোৰ ভিডিঅ'ৰ জৰিয়তে। আপোনালোকে মোৰ ভিডিঅ' মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব। আৰু এতিয়া পায়সৰ ব্যৱস্থা কৰিছে, পায়স সকলো ৰাইজে যিমানখিনি আহিছে আমাৰ ইয়াত উপস্থিত আছে সকলোকে পায়সৰ ব্যৱস্থা আৰু চাহ পানী সকলোখিনি আমাৰ বুটমুখৰ পৰা সকলো আৰু এতিয়া এইফালে মাননীয় ভৱেশ কলিতাদেৱ তেখেত আহি পাইছে। তেখেতে এতিয়া বন্তি প্ৰজ্বলক কৰি আছে আৰু এইখিনি বন্তি প্ৰজ্বলক কৰিব ধৰিছে এতিয়া। আৰু আপোনালোকক দেখাইছোঁ ৰ'ব। আৰু তেখেতে ইয়াতে বন্তি প্ৰজ্বলকৰ লগত ফিটা কাটিব, কাৰণ আমাৰ যিখন আমাৰ দুৰ্গা মন্দিৰৰ চলন্তা হয় তেখেতে ইয়াত আমাৰ গোটেইখিনি টাইলছৰ ব্যৱস্থা কৰি দিছিলে। সেইটো কাৰণত তেখেতৰ ইয়াতে নাম আৰু খুব ধুনীয়াকৈ আখৰেৰে লিখি থোৱা হৈছে। আৰু তেখেতে ফিটা কাটি খুব ধুনীয়াকৈ এইখিনি মুকলি কৰি দিলে আৰু সেয়াই। আৰু আপোনালোকে কিবা ক'ব, আপোনালোকে কিবা ক'ব, পূজাৰ কাৰণে বহুত কষ্ট কৰিছে আপোনালোকে। আৰু এইফালে বাইদেউ এক কোণাত বহি আছে, কাৰণ কি চকী পোৱা নাই, চকী নোপোৱাৰ হেৰি তাতে বহিছে যায়, কিন্তু বেলেগ কাৰণে নহয়। বাইদেউয়ে বহুখিনি মানে কষ্ট কৰিছে পূজালৈ গৈ, জানো কষ্ট কৰে আৰু পূজা কালিটো আছে আৰু ন, দুৰ্গা পূজা কালি
আর আমি চাহ পানি দিম, আমি চাহ পানি দিম। সহযোগিতা আর দিয়া পরামর্শ সকলখে লাগিব আমার। আর আপনাদের আমি নিশ্চয় আমার পূজাস্থলীত লগ পাম বলে আশা থাকিল। আজি আজি যুগে আমার নিমন্ত্রণ মানে কি আয়োজন করা হয়েছে আজিরপরা, সেই কারণে আজি আপনাদের একদম আমার ফালেরপরা সকল ফালেরপরা তার মানে নিমন্ত্রণ জানাল। আর বল এটা পূজা খান মানে স্টার্ট করো আর আজিরপরা চাই থাকিব ব্লগ। আর দুর্গা পূজার প্রথম আরম্ভণি পায়স দুর্গা পূজা আপনাদের দেখাইছো সকলখে আর চাই আৰু যদি ভিডিওবিলাক চাই ভাল পায় তেতিয়াহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু নতুন নতুন ভিডিও পাবলৈ আমাৰ পূজাত কি কি হয় কেনেকুৱা কৰিছে আপোনালোকে দূৰৰ পৰা হ'লেও চাব আহিব নোৱাৰিলে মই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব। আৰু আজিলৈ ইমানে, সেইটো হৈছে আমাৰ গেট খুব ধুনীয়াকৈ সজাইছিলে আজি আৰু এতিয়াৰ পৰা পূজাৰ কাম চলিব, আপোনালোকক সকলোখিনি দেখুৱাই থাকিম মোৰ ভিডিঅ'ৰ জৰিয়তে। এতিয়ালৈ বাই বাই।